প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছর অর্থাৎ 2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের রেজাল্ট নিয়ে এই মুহূর্তে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা বিভিন্ন রকম প্রশ্ন করছে। তোমাদের কি হার্ড কপি দেওয়া হবে, অনলাইনে অ্যাকচুয়ালি রেজাল্ট বেরোবে না, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো রীতিমতো তোমাদের এবছর ওর পরীক্ষা হয়নি এবং তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে শুধু পরীক্ষা হয়নি, তাছাড়া তোমাদের পরীক্ষার আগে যে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয় সেই অ্যাডমিট কার্ডও কিন্তু তোমাদের দেওয়া হয়নি। সেই কারণেই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন স্কুলের শিক্ষকেরা কিন্তু প্রশ্ন তুলছে পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদে। সেখানে বলছে যে স্টুডেন্টদের যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রায় আর এক সপ্তাহের মধ্যেই বেরিয়ে যাবে। সেক্ষেত্রে স্টুডেন্টদের কি আগের বছরের মতো ওয়েবসাইটে যে রেজাল্ট দেখার সুযোগ দেওয়া হয় প্রতি যেদিনকে রেজাল্ট বেরোচ্ছে সেই দিনকে 10টা নাগাদ আর প্রত্যেকে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারো অনলাইনে ওয়েবসাইটে, সেক্ষেত্রে এবছর কি রেজাল্ট স্টুডেন্টরা দেখতে পারবে না? তাদের কি হার্ড কপি অর্থাৎ শুধুমাত্র স্কুলে গিয়েই এই তাদের রেজাল্ট কালেক্ট করতে হবে? আগেভাগে কি তারা দেখতে পারবে না তারা কত পেয়েছে, কত নম্বর পেয়েছে, কারা পাস করেছে, কারা ফেল করেছে, এ কত ও নম্বর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে এসছে, এ নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছে পর্ষদ। জানিয়ে দিয়েছে রীতিমতো যে 20 তারিখের আগেই মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হবে এবং উচ্চশিক্ষা সংসদও কিন্তু জানিয়ে দিয়েছে যে তোমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট কিন্তু জুলাই মাসের শেষের দিকেই বেরিয়ে যাবে। সেক্ষেত্রে রেজাল্ট কি অনলাইনে দেখার সুযোগ স্টুডেন্টরা পাবে না? কারণ বিগত বছরে যদি ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হতো সেক্ষেত্রে তোমাদের আগেই বলেছি যে রোল আর নম্বরের প্রয়োজন পড়তো, রোল নম্বর দিয়েই অ্যাকচুয়ালি রেজাল্ট দেখা হতো। আর এবছরের ক্ষেত্রে তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষা হয়নি, যেহেতু পরীক্ষার আগে তোমরা অ্যাডমিট কার্ডও পাওনি, আর অ্যাডমিট কার্ডের যে লেখা যে রোল নম্বর সেই রোল নম্বরও তোমরা পাওনি, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কীভাবে দেওয়া হবে? এটা নিয়ে রীতিমতো কিন্তু আমি আগেও জানিয়ে দিয়েছিলাম, বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু আগে এর রীতিমতো এই বিষয়টা তুলে ধরেছিল যে এবছর তোমাদের অ্যাডমিট কার্ডের পরিবর্তে রেজিস্ট্রেশন নাম্বার আর যেটা আছে সেটা দিয়েই কিন্তু তোমাদের হয়তো বা তোমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট দেখা হতে পারে। তো শিক্ষকরা এই মুহূর্তে প্রশ্ন তুলছে রেজাল্ট কবে বেরোচ্ছে সেটা জানা গেছে, কিন্তু কিভাবে অনলাইনে ওয়েবসাইটগুলোতে রেজাল্ট স্টুডেন্টরা দেখবে এ সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। এবছরের ক্ষেত্রে কি অনলাইনে রেজাল্ট দেখা যাবে না, এইটাই প্রশ্ন তুলেছে প্রধান শিক্ষকেরা এবং স্কুলের বিভিন্ন শিক্ষকেরা। তারা বলছে যে আগেভাগে স্টুডেন্টদের পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদের থেকে জানিয়ে দেওয়া উচিত যে আর রোল নাম্বার যেহেতু এবারে নেই, অ্যাডমিট কার্ড যেহেতু এবারে নেই, রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি অনলাইনে এক্সামিনেশন নেওয়া হয় সেটাও অন্তত আগের থেকেই জানিয়ে দেওয়া উচিত। তো তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই, তোমাদের আগেই জানিয়েছি তোমাদের রেজিস্ট্রেশন রয়েছে, রেজিস্ট্রেশন নম্বরের দরুনই তোমাদের অনলাইনে অ্যাকচুয়ালি রেজাল্ট পাবলিশ করা হবে যেটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে, এবং বিভিন্ন দিকে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী আজকের এই নোটিশটা থেকে বা এই বিষয়টা থেকে যেটা উঠে আসছে, এখন শিক্ষকরাও অফিসিয়ালভাবে একটা বিজ্ঞপ্তি চাইছে যার দ্বারা তারা পরিষ্কার হয়ে যেতে পারে স্টুডেন্টরা অনলাইনে রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে তাদের যে মার্কস আছে সেটা দেখতে পারবে। তো তোমাদের কি মনে হয় এ বিষয়ে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিগত বছরগুলোর মতোই যেদিনকে রেজাল্ট দেবে সেই দিনকে 10টা নাগাদ আর তোমরা রেজিস্ট্রেশন যে নম্বর আছে সেই রেজিস্ট্রেশন নম্বরের দরুন এবং তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থের দরুন অনলাইনে রেজাল্ট দেখার সুবিধা করে দেওয়া উচিত, তোমাদের কি মন্তব্য? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। আমার যেটা মনে হয় রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থের মাধ্যমেই তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে বিগত সময়ের মতো, যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি আসেনি সেটা নিয়েই প্রশ্ন তুলেছে শিক্ষকেরা। তো এখন দেখার বিষয় অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে আসে, খুব তাড়াতাড়ি যেহেতু প্রশ্ন তুলেছে শিক্ষকরা, জোরালো প্রশ্ন তুলেছে, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে আসবে। আর যখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি এরকম কোনো আসবে তৎক্ষণাৎ সবার প্রথমে তোমাদেরকে সুখবর কিংবা বিজ্ঞপ্তি আমি জানিয়ে দেবো।